প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং সম্মানিত আমার সহকর্মী প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী, সকলকে জানাই সরাইল অনলাইন স্কুল সরাইল ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সরজিৎ রায় আজকে তোমাদের সকলের সাথে আছি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতি অংশ নিয়ে। আজকে আমরা ত্রিকোণমিতি অংশের বিগত যে ক্লাস আমি নিয়েছিলাম সেই ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে ত্রিকোণমিতির আমরা পূর্ব পাঠের কিছু অংশ আমরা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা আজকে মূল পাঠে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আমার সাথে এখনই সংযুক্ত হয়ে যাবে আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু সমস্যা হচ্ছে, আমার এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, যার দরুন আমরা একটু পিছিয়ে যাচ্ছি। দুঃখিত সুপ্রিয় শিক্ষার্থীরা, লাইনটা বারবার কেটে যাওয়ার কারণ আমি বুঝতেছি না। একটু সবাই নিশ্চয় প্রস্তুত হয়ে গেছো, আমি একটু দেখে নিতে চাচ্ছি যে আমি সংযোগটা ঠিক মতো পাচ্ছি কিনা। যাই হোক, আমরা ক্লাসের একটু সমস্যা হচ্ছে, দুঃখিত, তোমরা একটু সংযুক্ত থাকবে আশা করি আমার সাথে। দেখি লাইনটা একটু ঝামেলা হচ্ছে। হয়তো লাইনটা এখন মনে হয় ঠিক আছে, একটু কমেন্টে আমাকে একটু জানিয়ে দিবে যে আমার বোর্ড দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা, একটু সবার কাছে এটুকু দাবি থাকলো। ওকে, ধন্যবাদ সকলকে। আমরা এখন মূল পাঠে চলে যাই। আমরা পূর্বের যে পাঠে আমরা সংযুক্ত ছিলাম যে অংশ নিয়ে, এখন সেটার আলোকে আমি কিছু তোমাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই, তোমাদের একটু পূর্বের যে জ্ঞান সেটা একটু যাচাই করতে চাই। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এই যে দুইটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এই দুইটি সমকোণী ত্রিভুজের আমি এখানে এক একটা নাম দিলাম। এখানে দুটো সমকোণী ত্রিভুজ আছে বলছে মরিয়াম, বলছে হ্যাঁ স্যার সব ঠিক আছে, ধন্যবাদ। আমি একবার প্রথমবার আমি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম লাইন থেকে, যাই হোক আমি আবার পুনরায় ঠিক করতে পেরেছি। তোমরা সম্পূর্ণ আমার সাথে সংযুক্ত থাকবে শেষ পর্যন্ত আশা করছি। এবং মেহেদি হাসান বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তোমরা নিশ্চয়ই আমার সাথেই আছো এবং থাকবে আশা করি শেষ পর্যন্ত। আমি দেখো
এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে সমকোণ, আর এখানে থিটা কোণ, এই থিটা কোণটা দেখো এ কোণটা এখানে থিটা, এই কোণটা থিটা, আর এখানে দেখো এবিসি সমকোণী ত্রিভুজের এখানে এই সি কোণের এই অংশটা থিটা। আমি এখানে এই কোয়াচিত্র এবং খোয়াচিত্র দুইটি অংশে আলাদা আলাদা করলাম। আমি এখানে তোমাদের কাছে প্রশ্ন, এখানে সাইন এ সমান কত, এই মানটা আমি তোমাদের কাছে একটু জানতে চাই। যে আমি এখানে মনে করো যে এখানে দিলাম 13, এটা 12, এটা এটা আছে 5। এখন মানটা একটু ঝটপট তোমরা কমেন্টে জানিয়ে দিবে, ওকে। এখন সাইনের মানটা, সাইন এ কোণের মান কত, এবং ট্যান ট্যান এ কোণের মানটা কত, এখানে জানিয়ে দেবে। আমি একটু তোমাদের কমেন্টের আশায় থাকলাম। এবং কোয়াচিত্রে এখানে আমি যদি বলি কোয়াসি, কোয়াসি কোণের মান মান কত, এবং কোসেক, আমি কোসেক সি সমান কত, এই মান দুটো, এই চারটে চারটে মান, এখানে এইখানে দুটো, এই দুটো, এই দুটো মান একটু তোমরা কমেন্টে একটু জানিয়ে দিবে ঝটপট। আমি তোমাদের জন্য একটু অপেক্ষায় আছি। জয় স্যার আমার সাথে সংযুক্ত আছেন, অবশ্যই ধন্যবাদ স্যার, আপনি সবসময় আমার সাথেই থাকেন। আপনি একটু চেষ্টা করবেন অন্যদের ক্লাসের সাথে সংযুক্ত করার, এবং ধন্যবাদ আপনাকে। আমি সুপ্রিয় শিক্ষার্থীদের কাছে আমি এটা জানতে চাচ্ছি যে আমরা পূর্বে যে গত পাঠে যে আলোচনা করেছিলাম সেই আলোচনার সাপেক্ষে আমি এখানে সমকোণী ত্রিভুজের এখানে কয়েকটা মান এখানে দিয়ে রাখছি। আমি এখানে একটু দিলাম 5, 4, এটা 3। ঝটপট তোমরা এই মানগুলো একটু বলে দিবে কমেন্টে, যদি না বুঝতে পারো সেটাও বলবে যে স্যার বুঝতে পারি নাই, আরেকবার বলেন, আমি সেটা চেষ্টা করব আরেকবার বলার, ওকে। শিক্ষার্থীরা তোমরা ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরে আমরা আজকের পাঠের যে মূল দুইটা তিনটা অঙ্কের সমাধানে আমরা চলে যাব, ওকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু দেখতে চাচ্ছিলাম তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। দেখো এখানে যেহেতু আমরা এটা আমরা জানি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যে এইটা যদি সমকোণ থাকে সমকোণের বিপরীত বাহু এটা কি, অধিভুজ আমরা শিখেছিলাম, এবং যে থিটা কোণ যেটা থাকবে থিটা কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, আর অন্য যে বাহুটা থাকবে সেটাকে বলবে কি, ভূমি। আমরা লম্বটাকে বিপরীত বাহু বলেও আমরা চিহ্নিত করতে পারি, এটাকে আমরা সন্নিহিত বাহু বলতে পারি। এছাড়াও দেখো এখানে এখানে যে চিত্রটা দেওয়া আছে এখানে বি কোণটাই সমকোণ, একই এখানে বি কোণ, ওখানে বি কোণ সমকোণ, আর এখানে শুধু থিটা কোণটা একটু পরিবর্তন করে দিয়েছি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে থিটা কোণের মানটা আমরা এখানে সি কোণটাই থিটা কোণ হিসেবে ধরে নিয়েছি। তাহলে আমরা যদি সি কোণ থিটা কোণ হিসেবে আমরা ধরি, তাহলে এখানে সি কোণের থিটা কোণের বিপরীত বাহু এটাকে বলে বিপরীত বাহু বা লম্ব, এবং সমকোণের বিপরীত বাহু এটা আছে অতিভুজ, আর এই অংশটা কি, ভূমি। আমরা নিশ্চয়ই এটা জানি। এখন আমরা সাইনের মান কি জেনেছিলাম, নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে সাইনের মানটা জেনেছিলাম কি, লম্ব বাই অতিভুজ। ইতিমধ্যে আমি দেখছি পাখি পাখি এটা মরিয়ম, মরিয়ম বলছে যে সাইন এ সমান 13/12। দেখো মরিয়ম, আমি যদি সাইনে বলি, সাইনে হলে লম্ব, সাইনের অনুপাত কি, লম্ব বাই অতিভুজ। লম্ব, লম্ব কোনটা, থিটা কোণের বিপরীত, এটা লম্ব। যদি আমি কোয়াচিত্রেরটা ধরি তাহলে এই থিটা কোণের বিপরীত এটা হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে একটু খেয়াল করবে, লম্ব বাই অতিভুজ যদি হয় তাহলে আমাদের এখানে কি হবে, একটু ভালো করে দেখার চেষ্টা করো। লম্ব হচ্ছে কোনটা, থিটা কোণ, যে কোণটাকে চিহ্নিত করা থাকবে থিটা কোণের বিপরীতটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব বাই অতিভুজ যদি হয় 5/13। একটু চেষ্টা করে মরিয়ম একটু আমার কথার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে, যে আমি যে কথাটা বলেছি, দেখো একটু খেয়াল করো, আমি থিটা কোণটা এখানে দিয়েছি,
খেয়াল করবে তুমি সাইনের অনুপাতটা একটু মানে একটু ভুল লিখে ফেলেছো কিনা tan এরটা তুমি বলছো একটু খেয়াল করবে তোমার এখানে একটু ভালো করে দেখো সাইন যদি হয় তাহলে সাইনের অনুপাতটা লম্ব বাই অতিভুজ আমরা এখানে একটু লিখলাম লম্ব বাই অতিভুজ আমরা কত ক্লাসে শিখেছিলাম নিশ্চয়ই তোমরা বিষয়টা সম্পর্কে অবগত আছো লম্ব লম্ব কোণটা থিটা কোণের বিপরীত বিসি বিসিটা লম্ব তাহলে বিসি এর মান কত 5 অতিভুজ অতিভুজ কোণটা অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত 5 বাই 13 হ্যাঁ ওকে ঠিক আছে আমরা এখন একটু দেখি tan tanটা কি tan এর আমরা কি শুনো টেরা লম্বভুজ নাকি টেরা লম্বভুজ এইভাবে মজা করে শিখেছিলাম টেরা লম্বভুজ তাহলে লম্ব বাই ভূমি আর যদি লম্ব বাই ভূমি হয় দেখো আমি এইগুলো কেন বলছি আজকে আমরা যে পাঠে যাব সেখানে যদি আমরা এই বিষয়গুলো একটু আমাদের এটা থাকে সমস্যা থাকে তাহলে আমরা এটা নিয়ে আমাদের ঝামেলা হতে পারে তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে লম্ব বাই ভূমি যদি হয় লম্ব তাহলে লম্ব কোণটা লম্ব আছে 5 লম্ব 5 ভূমি ভূমি কত 12 লম্ব বাই ভূমি ওকে খেয়াল করবে এই মরিয়ম হয়তো বুঝেছিল যে এইটা আছে সাইনের অনুপাত এখানে থিটা কোণ আমি এটা দিয়ে নেই থিটা কোণ দিয়েছি এইটা একটু খেয়াল করবে এখানে একটু সমস্যা হতে পারে অনেকের বুঝতে দেখো থিটা কোণের বিপরীতটা লম্ব আর বাকিটা ভূমি আচ্ছা যাই হোক আমরা কোয়াজ সি মানে এখানে থিটা কোণ সি কোণটা থিটা কোণ কোয়াজের অনুপাতটা কি আমরা কি জানি কোয়াজের অনুপাতটা কি জানি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে আশা করছি দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কোয়াজের অনুপাতটা আমরা নিশ্চয়ই জানি সবাই কোয়াজ কি আমরা কিছু শিখেছিলাম কোয়াজের অনুপাতটা কিভাবে শিখেছিলাম কবরে ভূত অতি কবরে ভূত অতি এখন আমরা জাস্ট শিখেছিলাম এটা কবরে কোয়াজ ধরবো ভূত অতি তারপর ভূমি বাই অতিভুজ ভূমি অতিভুজ তাহলে এটা যদি থিটা হয় এটা লম্ব তাহলে ভূমি এটা ভূমি বাই অতিভুজ অতিভুজ কত 5 ভূমি বাই অতিভুজ এবার কোসেক কোসেকছি আমি চাচ্ছিলাম তোমাদের একটু কমেন্টে আশা করছিলাম যে তোমরা অবশ্যই আমার কমেন্টে এটা জানিয়ে দিবে আমি এখনো অনেক দেখতে পাচ্ছি না হয়তো ভুলে গেছে সবাই যে আজকে ক্লাসটা আছে এই সময় যাই হোক দেখো কোসেক সি এখন কোসে যখন আমরা কোসেকের অনুপাতটা আমরা কিভাবে শিখেছিলাম যে সাইনের বিপরীতটা কোসেকের অনুপাতটা শিখেছিলাম সাইনের বিপরীতটা শিখেছিলাম সাইনের বিপরীত যদি হয় সাইন আমরা সাইন শিখেছিলাম কি লম্ব বাই অতিভুজ তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব অতিভুজ অতিভুজ বাই লম্ব ওকে আমি দেখতে পাচ্ছি মরিয়ম বলছে সরি স্যার আসলে তোমার দেখতে ভুল হতে পারে ইভা সংযুক্ত আছো ক্লাসের সাথে ধন্যবাদ বিথি সংযুক্ত হয়েছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ক্লাসের সাথে সংযুক্ত হয়েছে আমি যে কিছু প্রশ্ন করেছিলাম সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে আচ্ছা ওকে এখন যে অংশটা আমি একটু এখানে দেখো কোসেক সি কোসেক আমরা কি শিখেছি সাইনের বিপরীত তার অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই যদি লম্ব হয় তাহলে অতিভুজ লম্ব বাই অতিভুজ সাইন এর বিপরীতটা অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব থিটা কোণের বিপরীত এটা লম্ব খেয়াল করতে হবে থিটা কোণের বিপরীতটা লম্ব তাহলে অতিভুজ বাই যদি লম্ব হয় তাহলে কি হবে 5 বাই 3 ওকে নিচে তোমরা আমার সাথে সংযুক্ত আছো বিটি বলছে চাড়াখালি এমএল হাই স্কুলে স্টুডেন্ট ওকে ধন্যবাদ তুমি আমার স্কুলের থেকে সংযুক্ত হয়েছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমার প্রিয় যে বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে ক্লাসের সাথে সংযুক্ত থাকার জন্য আমি তোমার কাছে আহ্বান জানাচ্ছি কোসেকের কথা বলছে 5/3 ওকে ধন্যবাদ এবার মরিয়ম এবার উত্তরটা তোমার উত্তরটা আমি নিলাম সঠিক হয়েছে তুমি আসলে কমেন্টটা এখানে লেখার সময় হয়তো একটু ঝামেলা তোমার হচ্ছে
আমি বুঝতে পারছি, হ্যাঁ 5/3। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ মরিয়ম, তুমি বিষয়টা উপলব্ধি করতে পারছো যে স্যারে আসলে থিটা কোণটা কোথায় কোথায় দিয়েছিলাম হয়তো তুমি খেয়াল করো নাই, এই জন্য তোমার ভুলটা হয়েছে। আসলে এটা ভুল না, এটা থেকে শিখবে যে থিটা কোণ যেখানে দেওয়া থাকবে থিটা কোণের বিপরীতটা হবে লম্ব। আচ্ছা, আর আমরা জানি সমকোণের বিপরীতটা অতিভুজ। তাহলে আমরা দেখো কোসেকটা আমরা সাইনের বিপরীত হিসেবে পেয়েছি, সাইনের অনুপাত যেটা ছিল লম্ব বাই অতিভুজ, কোসেকটা হবে ওটার বিপরীত, অতিভুজ বাই লম্ব, সেক্ষেত্রে অতিভুজ এটা লম্ব এটা। ওকে, সকলকে ধন্যবাদ, আমরা এখন পরবর্তী অংশে চলে যাব। দেখি আমরা পরবর্তী অংশগুলো কিভাবে আমরা কোড সমাধান করতে পারি। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, ওকে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখি কিভাবে আমরা ওই অনুপাতগুলোর সূক্ষ্মকোণের যে অনুপাত সেই অনুপাতগুলো প্রয়োগ করে কিভাবে আমরা অঙ্কের সমাধান করতে পারি। দেখো এখন এখানে এই যে ট্যান এ সমান 5/12 আছে, আমি এখানে লিখছি ট্যান এ সমান 5/12, 5/12 দেওয়া আছে, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করতে হবে। এখন এখানে ট্যান সরি ট্যান এ আমি এটা লিখি নাই, ট্যান এ সমান এখানে, তাহলে এখানে বুঝতে হবে যে আমাদের এখানে যে থিটা কোণ যেটা দেওয়া আছে, থিটা কোণটা হচ্ছে সেটা হচ্ছে এ, এটাই থিটা কোণ। তাহলে আমি এই যে থিটা কোণ যেখানে আছে এখানে লিখব এ, ভালো করে খেয়াল করবে এখানে এ লিখবো। এই জিনিসটা এইখানে যদি এটা যদি আঁকতে ভুল করো তাহলে সমাধানটা করা কঠিন হয়ে যাবে। দেখো আমি আবার একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি, এখানে দেখো ট্যান এ, সুতরাং থিটা কোণটা এখানে এ, তুমি যদি এখানে থিটাটা না লিখে এখানে এ, এখানে থিটাটা দিয়ে এখানে এ কোণটা লিখবে, তবে উদ্দেশ্য থাকবে যে যেখানে এ কোণ যেখানেই থাকুক সেটাই হবে থিটা কোণ। আচ্ছা, তাহলে তুমি এখন যে কোনোটা এখানে বি কোণ লিখতে পারো, এটা কোণের শেষে বলে এখানে সি লিখলে। এখন এইখানে বলছে যে এই যদি 5/12 হয় তাহলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। এখন প্রশ্ন আছে যে স্যার তাহলে আমি চিত্র আঁকলাম কেন, আমি এখানে চিত্র কেন আঁকলাম প্রশ্ন। আচ্ছা, চিত্র আঁকলাম এই জন্য, যদি দেখো এখানে ট্যানের অনুপাত এখানে কি আছে, ট্যানের অনুপাত আমরা কি জানতাম যে লম্ব বাই ভূমি। এখন যদি লম্ব বাই ভূমি পাই তাহলে এখানে এখানে লম্ব কোনটা, এখানে লম্ব কত 5, এটা লম্ব বাই ভূমি, আর ভূমি কত, ভূমি কত আছে 12। এখানে আরেকটু ই করে লিখতে পারো, যেহেতু এখানে এ বি সি আমরা কোণের পরিমাপ দিয়ে লিখেছি, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে লম্ব সমান কত, লম্ব আমরা লিখতে পারি লম্ব থিটা কোণের বিপরীত এটা লম্ব, এটা হচ্ছে 5, আর ভূমি আচ্ছা এটা যদি সমকোণের বিপরীতভাবে এটা যদি অতিভুজ হয় তাহলে নিশ্চিতভাবে এটা আমরা ধরে নেবো যে এটা 12, এটা হচ্ছে ভূমি। আচ্ছা, আমরা এখন যদি অতিভুজের মান না বের করতে পারি, অতিভুজের মানটা বের না করতে পারলে আমরা কিন্তু অতিভুজের মানটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কি মেহেদি হাসান রূপক বলছে ট্যান ট্রেনে লোকের ভিড় লম্ব বাই ভূমি, হ্যাঁ সেটাও হতে পারে। আসলে কৌশলটা হচ্ছে আমার মনে রাখার বিষয়, তাই আমি যেভাবে মনে রাখতে পারি। ধন্যবাদ তোমাকে, তুমি লিখছো যে ট্রেনে লোকের ভিড়, বাহ চমৎকার আইডিয়া তোমার, ট্রেনে লোকের ভিড় মনে রাখার কৌশল। ট্রেনে ট্যান লোকের আমরা ওখানে লম্ব ধরে নিলাম, আর ভিড়তে আমরা ভূমি ধরলাম। ওকে ধন্যবাদ। আচ্ছা এখন দেখো, আমরা যদি এই এই ট্যানের এই মানটা দেওয়া আছে, এখানে কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। এখন অন্যান্য ত্রিকোণের অনুপাত সমূহ বের করতে গেলে আমাকে প্রথমে অতিভুজের মান বের করতে হবে। অতিভুজের মান যদি আমি বের করতে যাই তাহলে আমার নিশ্চয়ই পিথাগোরাসের উপপাদ্য সূত্র প্রয়োগ করতে হবে, নিশ্চয়ই তোমাদের এটা জানো, অবশ্যই জানো, আমি ধরে নিলাম যে এটা তোমরা জানো। সেক্ষেত্রে আমরা এখানে
সমকোণ ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি যে অতিভুজ স্কয়ার সমান আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ওকে আমরা যদি ওটা মান বের করতে চাই বিসি এর মান কত বিসি এর মান ভূমি এটা আছে সরি বিসি এর লম্ব 5 স্কয়ার 12 স্কয়ার 25 44 এখন যদি এখান থেকে আমরা এসি এর মান বের করতে যাই তাহলে এটা হবে কত 13 তাহলে আমরা এটার মান পেয়ে গেলাম কত 13 এখন অন্যান্য অনুপাত তাহলে কি হবে বলছে অতিভুজ মরিয়ম বলছে অতিভুজ 159 হ্যাঁ তোমার তুমি কাছাকাছি গিয়েছিলে দেখো অতিভুজ স্কয়ার সমান এটা এবার অতিভুজের মান যদি আমরা বের করতে স্কয়ারটা উঠে গেলে ডান দিকে এটা রুট ওভার হবে রুট ওভার যদি হয় তাহলে এখানে এটা কত হবে 13 ওকে তুমি কাছাকাছি গিয়েছো ওকে ধন্যবাদ মেহেদী হাসান রূপক বলছে এসিটা অতিভুজ হ্যাঁ ঠিক আছে এসি অতিভুজ ঠিক আছে বলছে 13 পরে মরিয়ম উত্তর দিয়েছে 13 ঠিক আছে মেহেদী হাসান রূপক তোমার উত্তরও তুমি কাছাকাছি চলে গেছো যে ওখানে এসি এর মানটা আসে দাঁড়াবে কত 13 এটা যদি আমরা এসি স্কয়ারটা উঠে দিলে মানে উভয় পক্ষ বর্গমূল করলে স্কয়ারটা উঠে গেলে এটা মানে এটাও যদি হয় তাহলে এসি সমান হবে 13 ওকে ধন্যবাদ মেহেদী হাসান রূপক অবশ্যই অবশ্যই তোমরা খুব মনোযোগ দিয়ে দেখছো এবং খাতা কলম নিয়েই মনে প্রস্তুত আছো নিশ্চয়ই সমাধান করে দ্রুত উত্তর দিতে পারছো ওকে ধন্যবাদ এখন আমি যদি এইগুলো অনুপাত যখন আমি পেয়ে গেলাম দেখো ভালো করে দেখো ধন্যবাদ তোমাদের এখন আমি কি করতে পারি এখন আমি কোণের এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত তাহলে কি হবে যেহেতু আমি এখানে tan এর মানটা এখানে দেওয়া আছে তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হলে আমরা নিশ্চয়ই সাইন এ কোণের বলছে তাহলে আমরা এ কোণ সাইন এ সমান কত আবার সাইনের পরে আমরা একটু একটু বুদ্ধি করে আমরা লিখব সাইনের পর পরই লিখব কোসেক হ্যাঁ বা এখানে লিখতে পারি কোসেক 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 এ সমান কত আচ্ছা এর পরে লিখব কোয়াড এ সমান কত সেক এ সমান কত আর একটা বাকি থাকলো কোয়াড কোয়াডটা আমরা সঙ্গে সঙ্গে লিখতে পারবো কোয়াডটা একবারে লিখতে পারবো যেহেতু কোয়াড হচ্ছে tan এর বিপরীত কোয়াডটা কি tan এর বিপরীত তাহলে কোয়াড আমি সঙ্গে সঙ্গে লিখতে পারবো যে 12/5 এটা এটা আমাদের সমস্যা হওয়ার কথা না ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো এই যে জাতীয় এই সমস্যাগুলো যদি এই অনুশীলনীতে এই জাতীয় সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারি আমরা অনুশীলনীর যে কোনো যে অঙ্কগুলো আছে এর সাথে কিছু অবেদাবলী আছে সেইগুলো সম্পর্কে আমরা যদি একটু জানি তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে আমাদের একটু কষ্ট হবে না এই জন্য এইগুলো নিয়েই আমি একটু বেশি মানে বলতে চাচ্ছি বারবার কারণ যারা নবম শ্রেণীতে তারা এটা যদি না বুঝতে পারো তাহলে অঙ্কের সমাধান করা একটু কঠিন হয়ে যাবে ওকে মনির হোসেন স্যার বলছেন নাইস প্রেজেন্টেশন ওকে ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার দেখো আমরা তাহলে এই মানগুলো আমরা একটু তোমাদের কাছে জানতে চাচ্ছিলাম তোমরা দেখো কমেন্টে জানিয়ে দাও এবং আমার সাথে মিলানোর চেষ্টা করো দেখো সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ সেক্ষেত্রে 5/13 যদি এখানে দেখো লম্ব এটা লম্ব অতিভুজ এটা লম্ব বাই অতিভুজ 5/13 কোসেক হবে সাইনের বিপরীত আমরা একবারে লিখতে পারি কি লিখতে পারি একবারে আমরা কিন্তু লিখতে পারি যে 13/5 আবার কজ কজ আমরা যে লিখি কি ভূমি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে এখানে কত 12 অতিভুজ 13 এবার আসো সেক কজের বিপরীত সেক এখন এটা তাহলে আমরা তাহলে কিভাবে সহজে লিখতে পারি এটা নাকি ওকে দেখো কট কটটা tan এর বিপরীত আমরা tan এর মান এখানে দেওয়া ছিল 5/12 তাহলে এর বিপরীত আমরা লিখতে পারি ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব এই দেখো মিল আছে কিনা আমার সাথে অবশ্যই তোমরা আমার সাথে আছো এবং দেখার
খুব আপ্রাণ চেষ্টা করছো। ওকে 13/5 কোশেকের মান, কোশেকের মান 13/5, মেডিয়েশন রূপক 13/5, অতিভুজ বাই, হ্যাঁ ঠিক আছে, ওকে তোমার উত্তর সঠিক। সাইনেরটা বলছে কোয়াড্রেন্টটা 12/5, ওকে কোয়াজে, কোয়াজেটা 12/13, ওকে মরিয়ম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মেডিয়েশন রূপক তুমি কোশেকের মানটা লিখতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। তারপরে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ মেডিয়েশন রূপক তুমি বলেছো 12/5, কোয়াটের মান এটার বিপরীত হবে, ওকে অসংখ্য ধন্যবাদ। আসলে লাইনে তোমরা যদি থাকো তাহলে খুব মজা লাগে ক্লাসগুলোতে, আমি খুব আসলে মজা পাই তোমরা যদি এভাবে আমার সাথে সংযুক্ত থাকো, ওকে অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমরা এখন একটু দেখি যে এই অংশটা আমরা বের করে ফেললাম, দেখো প্রথম যে সমস্যাটা ছিল সেটা আমরা সমাধান করে ফেললাম, এখন কারো বুঝতে সমস্যা আছে কিনা সেটা আমাকে জানিয়ে দিবে, আমি পরবর্তী অংশে চলে যাব। আমাদের সময় একটু আমরা বেশি নিয়ে ফেলছি, আমি প্রথমের দিকে আমার নেটওয়ার্কের সমস্যা থেকে আমি একটু আসলে দুঃখিত, নেটওয়ার্কের সমস্যার জন্য আমি তোমাদের সাথে সংযুক্ত থাকতে পারি নাই, যাই হোক আমরা পরবর্তীতে আবার সেটা সংশোধন করে নিয়েছি। এখন আমরা এই অংশটা মুছে ফেললাম, আমরা ত্রিকোণমিতিক মানে এখানে যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করে ফেলছি, তাই তো? ওকে ধন্যবাদ। এখানে আরো একটা বিষয় তোমাদের একটু জেনে নেওয়া ভালো, যে এই বিষয়টা যে এখানে আমি শুধুমাত্র অতিভুজ বাই এখানে যে লম্ব লিখেছিলাম, তোমরা এই কথাটা আবার একটু লিখে নিতে পারো যে অতিভুজ বাই লম্ব লিখে তারপরে এটা লিখতে পারো, সেটাও করলে ভালো হয়। আমি সেটা লিখি না, আমি একটু দ্রুত সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা তোমরা এভাবে পারছো কি না। এখন আমরা একটু দেখি, আমি একটু এবার একটু ভালো করে লক্ষ্য করবে, পরবর্তী যে প্রশ্নটা আছে একটু আমরা একটু দেখি, পরবর্তী প্রশ্নটা একটু ভালো করে দেখো। দেখো এখানে আছে যে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ, সি কোণ সমকোণ, এবি সমান 10 সেন্টিমিটার, বিসি সমান 8 সেন্টিমিটার, কোণ এবিসি সমান থিটা, কোণ এবিসি সমান, কোণ এবিসি সমান কি থিটা হলে সাইন থিটা কস থিটা ও ট্যান থিটার মান বের করো, এই জাতীয় কিছু সমস্যা তোমাদের থাকে। মরিয়ম আরো একটা উত্তর দিয়েছো কোশেক সমান, আমি ওই সময় দেখতে পারি নাই, ওকে ধন্যবাদ। কোশেক লম্বভূমি তলে হচ্ছে, হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে। আমরা আমরা যে অংশটা আলোচনা করছি একটু ভালো করে লক্ষ্য করো, এই অংশটায় যে এ বি সি সমকোণের সি কোণ সমকোণ, এখানে যদি সি কোণ সমকোণ হয় শিক্ষার্থীরা দেখো সমকোণ এখানে কোণের যেখানে চিহ্নটা এখানে, তাহলে সিটা এখানে হবে, আমাদের খেয়াল রাখতে হবে সিটা এই হবে। দেখো এখানে যেহেতু এখানে বলছে কি যে সি কোণ সমকোণ, আবার এখানে দেখো এ বি সমান কি আছে 10 আর বি সি সমান 8, আর এখানে এ বি সি থিটা, এ বি সি, তাহলে এই থিটা কোণের এখানে হবে বি, ভালো করে খেয়াল করবে এই জিনিসটা, এই চিত্র আঁকতে এই অনুযায়ী চিত্র আঁকতে ভুল হলে তাহলে কিন্তু অঙ্কটা সমাধান সঠিকভাবে হবে না। সেক্ষেত্রে এখানে দেখো এ বি সি সমান থিটা যদি হয় এখানে বি কোণটাই থিটা, আচ্ছা আমরা তাহলে বাকি এটা আমরা কি লিখলাম এ, এ বসিয়ে দিলাম। এখন দেখো এ বি সমান 10, এ বি সমান 10, আবার কি বলছে বি সি, বি সি বাহু সমান কথা বলছে, বিসি বাহু সমান বলছে 8, বিসি বাহু সমান যদি 8 হয় এবিসি এবং সাইন কোয়াজ এবং ট্যানের, এ দেখো থিটা কোণের বিপরীত বাহু এখানে দেখো এইটা, এটা কথা হবে এইটা যদি আমরা না বের করতে পারি তাহলে দেখা যাবে এই অঙ্কটা সমাধান করা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে, কষ্টকর কি সম্ভব না, কারণ যে এখানে দেখো সমকোণের বিপরীত বাহু অধিভুজ দেওয়া আছে, থিটা কোণের বিপরীত বাহু লম্বটা দেওয়া নেই, দেওয়া আছে কি ভূমি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের প্রথম কাজটা হবে যে
আমাদের লম্বের মান এখানে থিটা কোণের বিপরীত এই মানটা বের করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা বের করতে গেলে আমরা কি লিখব যে ABC সমকোণী ত্রিভুজ থেকে ABC সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। এখানে দেখো দেখো অধিভুজ আমরা এখানে লম্ব স্কয়ার আমরা কি জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অধিভুজ স্কয়ার। আমরা বের করবো এখানে লম্বের মানটা বের করবো, লম্বের মানে এখানে এসির মান বের করবো। এসির মানটা এখানে লিখলাম এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। আমরা এখানে এ বি এর মানটা বসিয়ে দিলাম, এ বি এর মান টেন, টেন হল স্কোয়ার, এখানে এইট স্কোয়ার কত হবে একশো, আর এটা আছে চৌষট্টি ছত্রিশ। এবার যদি আমি এসির মান বের করতে যাই এটা রুট ওভার করে দিলাম কত হবে সিক্স। ওকে এসির মান মরিয়ম ইতিমধ্যে আমার আগে উত্তর দিয়ে ফেলেছো, ওকে ধন্যবাদ তোমাকে, ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখো এখানে এসির মান কত সিক্স। অবশ্যই তোমরা ক্লাসের সাথে মনোযোগ দিয়ে সংযুক্ত আছো, এসির মান এখানে সিক্স হলো, তাহলে আমরা এইখানে লিখলাম যেটা সিক্স। তাহলে আমরা এবার সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটার মান আমরা বের করবো। সাইন থিটা তোমরা একটু দেখো এখানে মানগুলো কি হবে, একটু দ্রুত আমার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করো। কস থিটা ট্যান থিটা সাইন থিটার মান কত, হ্যাঁ মেডিয়েশন রূপক বলছো যে হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে, তুমি বলছো এসি সমান সিক্স, এসি সমান সিক্স, অসংখ্য ধন্যবাদ তোমাকে মেহেদি হাচান রূপক। ওকে ক্লাসে অনেক সময় তোমরা সংযুক্ত আছো, আমি একটু সময় বেশি নিয়েই ফেলেছি, যাই হোক আমি একটা জিনিস যদি তোমাদের বোঝাতে সক্ষম হই এটা আমার সার্থকতা। দেখো যে সাইন থিটা এবং কস থিটা ট্যান থিটার মান বের করবো। দেখো তোমরা এটা পারছো কিনা, সাইন থিটা সমান আমরা জানি, সাইন থিটা সমান কি সাইনের অনুপাত কি লম্ব বাই অতিভুজ। এখন এখানে লম্ব কোণটা অতিভুজ কোণটা তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো যে লম্ব অতিভুজ এখানে দেখো থিটা কোণে এটা লম্ব অতিভুজ, এটা একটু খেয়াল করো ভালো করে খেয়াল করার চেষ্টা করো যে দেখো লম্ব বাই অতিভুজ আমার সাথে মিলে নেও, কজ ভূমি বাই অতিভুজ, ভূমি কত এইট, কারণ এখানে এটা লম্ব এটা অতিভুজ এটা ভূমি, ভূমি বাই অতিভুজ এইট বাই টেন। এবার দেখো টেন টেন থিটা সাইন বলছো এইট বাই সিক্স, সাইনে এইট বাই সিক্স, একটু মেহেদি হাসান রূপক তুমি একটু বাবা একটু ভালো করে খেয়াল করো, এইট বাই সিক্স যদি হয় এইট বাই সিক্স তাহলে সাইন কী হবে, সাইন তো তোমার হয়ে গেল যে ভূমি বাই লম্ব, সাইন হয়ে গেল কি এইট বাই এইট বাই সিক্স হলে ভূমি বাই লম্ব হয়ে গেল না, একটু ভালো করে দেখো সিক্স বাই টেন। ওকে মরিয়মের উত্তর সঠিক, তুমি মেহেদি হাসান একটু ভালো করে দেখো বাবা যে এইখানে বিষয়টা আমাদের সাইন আছে লম্ব বাই অতিভুজ, লম্ব স্থির এখানে বিপরীত এটা লম্ব অতিভুজ এটা সিক্স বাই টেন। ওকে ধন্যবাদ, আশা করছি তুমি এটা একটু সংশোধন করে নেবে, ওকে ধন্যবাদ। আর এখানে দেখো কজের মানটা এখানে তাহলে কি আসবে, কজের মান হ্যাঁ কজের মান এইট বাই টেন, ওকে ধন্যবাদ মরিয়ম, সরি স্যার মেডিয়েশন হচ্ছে, সরি স্যার, ওকে ভুল হতেই পারে, ভুল থেকে শিখবে সেটাই পারফেক্ট হয়, ভুল থেকে শিখবে। আচ্ছা এই টেন ট্যান থিটা, ট্যান অর্থ আমরা ট্যানের অনুপাতটা তুমি যেটা বলেছিলে ট্রেনে লোকের ভিড়, হ্যাঁ তোমারটাই নিলাম ট্রেনে লোকের ভিড়, তাহলে ট্রেনের ট্যান বুঝলাম, লোকের ওখান থেকে লম্ব বুঝলাম, ভিড়ের ওখান থেকে ভূমি বুঝলাম, ওকে ধন্যবাদ। হ্যাঁ তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কোনটা সিক্স ভূমি এইট, ওকে নিশ্চয়ই তোমরা ওটা বুঝে গেছো। ওকে আমরা আর সামনের দিকে যেতে চাই না,
আমরা আজকে এই পর্যন্তই থামতে চাই। আমি তোমাদের কিছু বাড়ির কাজ আমি দিব, সেটা একটু ঝটপট লিখে নেবে। বাড়ির কাজটা থাকবে অনুশীলনী 9.1, অনুশীলনী 2, 3, 4, 5, 2, 3, 4, 5। ধন্যবাদ, নিশ্চয়ই বাড়ির কাজটা লিখে নিয়েছো ইতিমধ্যে। ওকে ধন্যবাদ, মেহেদি হাসান পরবর্তী উত্তরটা সঠিক দিয়েছো, ওকে ধন্যবাদ। আজকে আমরা সামনের দিকে এগোবো না, আমরা আগামী আগামী ক্লাসে অর্থাৎ বৃহস্পতিবার, মনে রাখবে বৃহস্পতিবার বিকাল 4টায়, বৃহস্পতিবার ক্লাসটি করে ভালো লাগলো স্যার, ওকে ধন্যবাদ মরিয়ম। আগামী বৃহস্পতিবার ঠিক 4টায় তোমরা প্রস্তুত থাকবে। আমরা আবার এই অধ্যায়ের আমরা যে অঙ্ক আছে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, অনুশীলনীর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। আমরা এই দুটো ক্লাস শুধুমাত্র এই অনুপাত নিয়েই আমরা ব্যস্ত ছিলাম, আসলে এগুলোই দরকার, এইগুলো না হলে অঙ্কের মূল অঙ্কে যেগুলো আছে সেগুলোতে আমরা সমাধান করতে গেলে অনেকটা সমস্যায় পড়তে হয়। ধন্যবাদ সকলকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ওকে আমরা আমরা আজকে এই পর্যন্তই, ঠিক আছে। সকলকে সরাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই অনলাইন স্কুলের সাথে সংযুক্ত থেকে লেখাপড়াটা চালিয়ে নেবে। ওকে, টাটা।